নেপালে ভয়াবহ ধস, বহু বাঙালি পর্যটক আটকে গিয়েছেন নেপালে। উদ্ধার কাজ চলছিল কিন্তু অন্ধকার হয়ে যাওয়ায় তা আর সম্ভব হয়নি। আগামীকাল আবার শুরু হবে। তবে ভয়ঙ্কর রকম ধসে আটকে পড়েছেন বহু বাঙালি পর্যটক। আপনারা এবারে সরাসরি দেখুন সেই ভিডিও। আমরা মুক্তিনাথ দর্শন করে ফেরার পথে ভয়ঙ্কর রকম ধসে আটকে গেছি। এখন ঈশ্বর কৃপায় যদি আমরা ফিরতে পারি। ব্লক মুক্তিনাথ থেকে ফেরার পথে রোড ব্লক হয়ে গেছে, কীভাবে ফিরবো এ নিয়ে খুব চিন্তায় আছি। আমরা মুক্তিনাথ দর্শনে এসে প্রচুর বাঙালি, প্রচুর মানুষ, প্রচুর বিভিন্ন রাজ্যের মানুষ, বিভিন্ন দেশের মানুষ এসে আটকে গেছি। বিভিন্ন জায়গায় জায়গায় ধস নেমেছে, এইখানে গাড়ি আটকে গেছে। প্রচুর মানুষ, প্রচুর গাড়ি এখানে আটকে গেছে। মুক্তিনাথ দর্শন করে ফেরার পথে জায়গায় জায়গায় ধস নেমে মানুষ আটকে গেছে। এ বেগখোলা নদী, যেটা কালীগণ্ডকী নদীর সঙ্গে মিশছে এসে, সেখানে এই নদীর প্রবল স্রোতে কোনো গাড়ি আর পারাপার করতে পারছে না।